And thank you so much, Rayhan Rafi bhaiya, for giving us a wonderful film on. তোমাকে ঠিকঠাক বন্ধ করতে হবে, তোমাকে ফিট হতে হবে, তোমাকে অভিনয় শিখতে হবে, তোমার কিউর ইচ্ছেটা কেন? তার মানে তোমার যোগ্যতার সমস্যা আছে। পরাণের ডিরেক্টর রায়হান রাফির মন্তব্যে কড়া জবাব দিয়ে সংবাদ মাধ্যমে দিঘি বলেন, রাফি এর আগেও আমার সঙ্গে এমন করেছে, সুড়ঙ্গ দিয়ে তার সঙ্গে আমার প্রথম না, আরো দুই তিনটা প্রজেক্টে সে আমাকে আশা দিয়ে আশাহত করেছে, একটা ওটিটি প্রজেক্ট নিয়েও সে আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে। সুড়ঙ্গে অভিনয়ের ব্যাপারে দিঘি আরো বলেন, অনেকদিন আগে রাফি ভাইয়ার সঙ্গে আমার দেখা হলে তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছিলাম, কেননা মেধাবী নির্মাতার সঙ্গে কাজের আগ্রহ দেখানো স্বাভাবিক। পরে তিনি সুড়ঙ্গ সিনেমাটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, জানিয়েছিলেন নিশো ভাইয়ের বিপরীতে এই ছবিতে আমাকে কাস্ট করা হবে। পরে ছবিটির ব্যাপারে দুইবার তার অফিসে এবং একাধিকবার বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় আমাদের। এই সময় টিকটক প্রসঙ্গে দিঘি বলেন, টিকটকের ব্যাপারে তার যদি এতই আপত্তি, সে আমাকে যখন সুড়ঙ্গের জন্য ডাকে তখনও তো আমি টিকটক করতাম, এটা যদি ইস্যু হতো আমার মনে হয় না সে আমাকে তার অফিস পর্যন্ত ডাকতো। কয়েকদিন আগে দেখলাম রাফি ভাইয়ার নিজেও টিকটক করছে, তার দুইটা টিকটক ভিডিও একজন নায়িকার টিকটক আইডিতে আছে। আর টিকটকে যদি তার এতই সমস্যা থাকতো তাহলে টিকটক করে না এমন নায়িকা খুঁজে নিত সে, নাটক সিনেমা বিজ্ঞাপন থেকে শুরু করে দেশের এমন কোন নায়িকা নেই যে টিকটক করে না, তার নায়িকাদের মধ্যেও অনেকে টিকটক করে। আমাকে পরামর্শ দেওয়ার আগে বড় আয়োজন করে তাদের পরামর্শ দেওয়া উচিত। দিঘির জবাবগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।